হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ তোমাদের সাথে শেয়ার করছি তালের রসের পাটিসাপটা। এখন যেহেতু শীত আর আমরা অনেকে কিন্তু তালের রসটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে থাকি, তাই তালের রসের পাটিসাপটা কিন্তু সারা বছরই আমরা খেতে পারি। তো বন্ধুরা চলো রেসিপিটি দেখে নাও। ফ্রেন্ডস, পাটিসাপটার জন্য প্রথমে আমাদের খিরসা তৈরি করে নিতে হবে। এখানে আমি 1.5 লিটার দুধ আগে থেকে জাল করে অনেকটা ঘন করে নিয়েছি। এ পর্যায়ে এখানে অ্যাড করে নেব 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে কিন্তু খিরসার যে দুধটা খুব সহজে ঘন হয়ে যাবে আর খেতেও অনেক বেশি টেস্টি হবে। তো বেশ কিছুক্ষণ ঘন করে নিয়েছি। এ পর্যায়ে এখানে 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ার সাথে গরম দুধ আমি খুব ভালো করে মিক্সড করে এর মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, তোমরা অবশ্যই চেষ্টা করবে এখানে পোলার চালের গুঁড়াটা দিতে, এতে করে খিরসার ফ্লেভারটা কিন্তু অনেক বেশি ভালো হয়, অনেক বেশি টেস্টি হয়। এবার চালের গুঁড়াটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে এই খিরসাটাকে ঘন করে নিতে হবে, যেন নিচে পোড়া না লাগে। এবার এর মধ্যে সামান্য কিছুটা লবণ দিয়ে দিলাম। মিষ্টি খাবারে লবণ দিলে এই টেস্টটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ চিনি, সাথে দিয়ে দিলাম এখানে 1 চা চামচ পরিমাণ এলাচের বিচি গুঁড়ো করা। এতে করে খিরসার টেস্টটা অনেক বেশি ভালো হয় আর খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয়। তো দেখতে পাচ্ছ, খিরসাটা আমি অনেকটা ঘন করে নিয়েছি। এ পর্যায়ে চুলা অফ করে নামিয়ে নেব, কেননা ঠান্ডা হলে এটা একেবারেই শক্ত হয়ে যাবে। এবার পিঠার জন্য ব্যাটার তৈরি করে নেব, যার জন্য প্রথমে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ চালের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ পরিমাণ ময়দা। এখন দিয়ে দিলাম এখানে 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ তালের রস বা পিউরি। এবার দিয়ে দিলাম এখানে 1/2 কাপ পরিমাণ চিনি, চিনিটা যে যার ইচ্ছে অনুযায়ী দিতে পারো। আর পিঠাটা যাতে 2-1 দিন থাকার পরেও ফেটে না যায় সেজন্য দিয়ে দিচ্ছি এখানে 1টি ডিম। আর ডিমটা দিলে কিন্তু এই পাটিসাপটাটা খেতে আর অনেক বেশি টেস্টি হয়। স্বাদ মতো লবণ দিয়ে এবার খুব ভালো করে এটাকে মিক্সড করে নেব। আমি এখানে নর্মাল পানি অ্যাড করে নিচ্ছি, তোমরা চাইলে এখানে লিকুইড দুধও কিন্তু অ্যাড করে নিতে পারো। এবার পাতলা একটি ব্যাটার তৈরি করে নেব পাটিসাপটার পিঠার জন্য। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে পাটিসাপটার ব্যাটারটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে এটা তৈরি করে নিয়েছি আর দেখো একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। আর এর ঘনত্বটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেখো খুব বেশি ঘন আবার খুব বেশি পাতলা হবে না এই পাটিসাপটা পিঠার ব্যাটার। চুলায় আগে থেকে প্যান বসিয়ে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছে। এখন ডালের চামচ দিয়ে 2 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে একটু ঘুরিয়ে নিয়েছি প্যানের হাতলটা ধরে। এবার একটি রুটির মতো হয়ে গেছে, 2-1 মিনিটের মতো রাখলেই কিন্তু এই রুটিটা সিদ্ধ হয়ে যাবে, ঢাকনা দেওয়ার কোনোই দরকার নেই। এবার হাত দিয়ে চেপে চেপে সেই বানিয়ে রাখা খিরসাটা আমি একপাশ থেকে দিয়ে দিলাম। এবার একটি স্ট্যাচুলা দিয়ে এভাবে রোলের মতো করে নিলেই কিন্তু হয়ে যাবে পাটিসাপটা পিঠা। তো দেখতে পেলে বন্ধুরা কত সুন্দর একটি পিঠা আমি তৈরি করে নিলাম। সেমভাবে আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। তো সেমভাবে আমি 2 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে দিয়েছি। এবার প্যানের হাতলটা ধরে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সুন্দর গোলাকৃতি একটি রুটি হয়ে যাবে। আর রুটিটা উপর থেকে হয়ে গেলে আমি একপাশ থেকে সেই খিরসা দিয়ে দিয়েছি। এবার রোলের মতো গোল করে নিলেই কিন্তু হয়ে যাবে পাটিসাপটা। আমি একটু রোলের মতোই পছন্দ করি, তাই পিঠাটাকে গোলাকৃতি রেখেছি। কেউ চাইলে এটাকে একটুখানি চ্যাপ্টা করেও কিন্তু নিতে পারো। তো বানিয়ে নিলাম আরও একটি পাটিসাপটা। দেখতে পাচ্ছ কতটা স্মুথ আর সহজভাবে তৈরি করে নিলাম, কোনো রকম ফাটল থাকবে না এই পাটিসাপটাতে। তো সেমভাবে সবগুলো তৈরি করে নিয়েছি আর একটি প্লেটে নিয়ে নিয়েছি আমি। দেখতে পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে এই তালের রসের পাটিসাপটা, খেতে ভীষণ টেস্টি হয়।
তো বন্ধুরা সেমভাবে কিন্তু তোমরা তালের রস ছাড়াও এই শীতে পাটিসাপটা পিঠাটা তৈরি করে নিতে পারো খুবই অল্প সময়ে অল্প কিছু উপকরণে। চাইলে এই পিঠার খিরসার মধ্যে কিন্তু এক কাপ নারিকেল অ্যাড করা যেত, তাতেও কিন্তু এই পিঠাটা খেতে অনেক বেশি লোভনীয় হতো। আমি আজকে নারিকেল ছাড়াই কিন্তু এই পিঠাটি তৈরি করেছি, এতেও অনেক বেশি টেস্টি হয়েছে। তো বন্ধুরা আশা রাখছি আমার আজকের এই পাটিসাপটা রেসিপিটি ভালো লেগেছে। আজ এ পর্যন্তই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।